আমরা পাহাড়ে ঘুরতে যাব আর পাহাড়েই উঠবো না? কিন্তু পাহাড়ে তো সবাই উঠতে জানি না, আমরা বেশিরভাগ মানুষ তো সমতলই থাকি। তাহলে উপায় আছে, আছে। তকদা অঞ্চলের বিখ্যাত রংলি রংলিয়র চা বাগানের ভিতরে এমনই একটি জায়গা আছে, রংলি রংলিয়র রক গার্ডেন। আজ সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি। জেগে উঠছে দার্জিলিংয়ের তকদা অঞ্চল। শীতল পরিবেশে পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে ঘন সাদা মেঘ। সকালের হালকা রোদ হোমস্টের জানলা দিয়ে প্রবেশ করছে ঘরে। সেই শীতল আলোতে জেগে উঠছে নাম না জানা অনেক পাহাড়ি ফুল এবং বিভিন্ন পাখিরা। একই সাথে জেগে উঠছে এখানকার পাহাড় এবং বিখ্যাত পাইনের জঙ্গল। এই সুন্দর পরিবেশে সকাল সকাল হোমস্টে থেকে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। অবশ্যই আমার সাথে রয়েছেন আমার ভাই এবং এই হোমস্টের মালিক দিবসজি। ওনার হোমস্টের নাম এবং ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একই সাথে কিভাবে এখানে এলাম তার ভিডিও আপনারা উপরে আই বটনে অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তকদা অঞ্চলটি এমনিতেই খুব সুন্দর, আর তার চা বাগানগুলো আরও সুন্দর। এখানকার বিখ্যাত চা বাগানটি হলো রংলি রংলিয়ট। সেই চা বাগানের রাস্তা ধরেই এগিয়ে চললাম এবং এখানকার একটি সুন্দর রাস্তা ধরেই প্রবেশ করে গেলাম রক গার্ডেনের ভিতরে। বলে রাখা ভালো, এই গার্ডেনটি রংলি গ্রুপ রক্ষণাবেক্ষণ করে থাকে তাদের চা বাগানেরই সাথে। চা বাগানের মিষ্টি সুগন্ধের মাঝখান দিয়ে পৌঁছে গেলাম এখানে। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এবং পাহাড়ি ধসের ফলে জড়ো হওয়া পাথরগুলোকে সুন্দর করে রং দিয়ে সাজিয়ে রাখা আছে এখানে, এবং সেখানে এখানকার বাচ্চারা খেলাও করছে। প্রবেশ করবার পর দেখলাম এখানকার পরিচালক সংস্থা থেকে আপনাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সেটা সম্পর্কে জানিয়ে একটা বড় বোর্ড লাগিয়ে রেখেছেন তারা। আপনারা আসলে এই লেখাগুলোকে ভালো করে পড়ে নেবেন এবং যেগুলো না করা উচিত লেখা আছে সেগুলো অবশ্যই মেনে চলবেন আপনাদেরই সুরক্ষার জন্য। এখন একটা কথা, এই ভিডিওটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে অল করে নেবেন, যাতে পরবর্তী সব ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিজের সাথে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি দেখতে পাচ্ছিলাম এখানকার বাচ্চারা খুব সহজেই পাহাড়ে এবং বড় বড় পাথরগুলোর উপরে উঠে যাচ্ছে। তা দেখে আমার তো খুব পাহাড়ে চড়তে ইচ্ছা করলো। সেটা আমি বললাম দিবসজিকে, শুনে সে একটু মুচকি হাসলো এবং সে আমাকে বলল তাকে যেন অনুসরণ করি। সে আমাকে নিয়ে চলল ঠিক সেখানে যেখানে পাহাড়ে চড়া শেখানো হয় এবং যারা চড়তে জানেন না এই ঠিক আমার মতন তাদের জন্য একটি সুন্দর জায়গা আছে সেখানে, যেখানে আপনিও একটু সাহস করলে রেলিং ধরে পাহাড়ে চড়তে পারবেন।
আমি তো খুবই উৎসাহিত হয়ে এগিয়ে চললাম সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে। মনে যে খুবই আনন্দ, পাহাড়ে চড়তে যাচ্ছি বলে কথা। চলার পথে দেখলাম যেখানে পাহাড়ে চড়া শেখানো হয় এবং আমাদের জন্য পাহাড়ে ওঠার আনন্দ নেওয়ার সেই জায়গাটিকে। একটু পরেই বুঝলাম কী সেই আনন্দ, আমার আগেই এখানকার ছোট ছোট বাচ্চাগুলো উঠে যাচ্ছে ওপরে, কেউ খালি পায়ে এবং কেউ শুধুমাত্র চটি পরে। আর আমি ভয়ে ভয়ে পাশে রাখা রেলিংটি ধরে উপরের দিকে উঠতে থাকলাম। যত উপরে উঠছিলাম ঠান্ডা হাওয়া চোখে মুখে বেশ ভালো করেই অনুভব হচ্ছিল। আমার মনের ইচ্ছা মতো আমি অনেকটাই উপরে উঠে গিয়ে আনন্দ অনুভব করলাম পাহাড়ে চড়বার। এই সুন্দর পরিবেশকে এবার যে বিদায় জানানোর পালা, আবার ফিরে চললাম হোমস্টের দিকে। সামনেই পড়লো বিখ্যাত রংলি রংলিয়ার চা বাগানটি। আগামী ভিডিওতে আপনাদেরকে ঠিক পৌঁছে নিয়ে যাব এই চা বাগানের ভিতরে, তাই সাথে থাকুন আমাদের। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।